আপনাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার হারানো দিনের গান অনুষ্ঠান। অনুষ্ঠান আপনাদের পছন্দের অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি আমাদের বাংলার যে একটা সুবর্ণ যুগ ছিল কথাটাতে আমার খুব একটা মত নেই। আমি মনে করি যে সুবর্ণ যুগ তৈরি করা হয়েছিল এবং তার রেশ এখনও চলছে, তবুও সেই যে গোল্ডেন এরার কথাটা বারবার ঘুরে ফিরে আসে 50 থেকে 70 দশক, এই সময়ের গান নিয়ে আমাদের মূলত পথ চলা থাকে। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের বাংলা গানের যে নানান ধারা রয়েছে সেই ধারা নিয়েও আমরা হাঁটি। তো আজকে আমরা একটা সব মিলিয়ে মিশিয়ে অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে এসেছি, ঠিক স্বাধীনতা দিবসের আগের দিন প্রাক মুহূর্তে, এবং সেখানে দাঁড়িয়ে আমরা যে শিল্পীকে স্বাগত জানাবো তার সঙ্গে আমাদের পরিচয় হয়েছিল দুখুমিয়া অনুষ্ঠানে, এবং আজকে তার সঙ্গে আমাদের দ্বিতীয় দিনের পথ চলা। নূপুর কাজী রয়েছেন আজকে আমাদের সঙ্গে, অনেক অনেক স্বাগত তোমায়। আর নূপুর কাজী সম্পর্কে তো আপনারা জানেনই, আমি আগের দিনও বলেছিলাম, ওই বলেছিল যে কাজী সাহেবের অর্থাৎ কাজী নজরুল ইসলামের পরিবারের সদস্যও এবং গানটাকেও ভালোবেসে গায়, তো সেই কারণেই আজকে হারানো দিনের গানে এই আধুনিক গানের অনুষ্ঠানেও আমরা নূপুরকে পেয়েছি। তো বলো, দ্বিতীয় দিন এলে তুমি আজকে আমাদের সঙ্গে। হ্যাঁ, ভীষণ ভালো লাগছে দ্বিতীয় দিন, সব চেনা চেনা মুখ আগের দিনের। আর সকলকে সকাল সকাল সুপ্রভাত জানিয়ে আজকে একটু অন্য ধরনের গানের ডালি নিয়ে এসেছি। তুমি কি ধরনের, তোমার আজকে তো তুমি সাজিয়ে এনেছো, হ্যাঁ কি কি সাজিয়েছো? মোটামুটি সাজিয়েছি বলতে আজকে নিজের পছন্দের কিছু গান, কিছু ভালো লাগার গান, চেনা গান, এই দিয়ে আজকে সকালটা কাটাই। প্রথমে একটা লতাজির গান দিয়ে শুরু করি।
একটা বিখ্যাত ছবিরও গান এটা, শর্মিলা ঠাকুরের লিপের গান। এবং আজকে শুরুটা কিন্তু একটা বেশ পবিত্র বাতাবরণের মধ্যে শুরু করলো, ঈশ্বরের আরাধনা করেই বলা যেতে পারে। আর আপনাদের বলি যে এই অনুষ্ঠানে যারা শিল্পীরা রয়েছেন, শিল্পী তো আমার ডান দিকে গানের জন্য নূপুর রয়েছেন, নূপুর কাজী, আমাদের বাঁ দিকেও রয়েছেন শিল্পীরা, যন্ত্রশিল্পীরা, তাদের সঙ্গে একবার আলাপ করে নেবো আমরা। কিবোর্ডে রয়েছেন বাবুলদা, আর গিটারে রয়েছেন শম্ভুদা, তবলায় রয়েছেন মৃগাঙ্কু, এবং অক্টোবরে রয়েছেন বিক্রম। ক্যামেরার পিছনে আমাদের প্রত্যেকটি ভাই, যারা ক্যামেরার পিছনে রয়েছেন, সাউন্ডে রয়েছেন, আর অবশ্যই আজকে আমার পোশাক সৌজন্যে আবরণ এক্সক্লুসিভস। আবরণ বলে রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন। তো এবারে আমরা চলে যাব তোমার কাছে, তোমার পরের গান কি গান পরে আমরা একটু চলে যাব গানে, তারপরে এবারে একটা আরতি মুখোপাধ্যায়ের গান শোনাই, ভীষণ পছন্দের একজন মানুষ। না, আমরা যেটা বলি যে এটা হচ্ছে তোমার ওই 80-এর দশকের গান, এবং গানটা ভীষণ পপুলার হয়েছিল, এবং এগুলো কিন্তু রেকর্ডের গান, মানে পুজোর রেকর্ডের গান, মানে এগুলো আলাদা করে এমন একটা জনের গান, মানে
তখন তোমার 21 বছর, মানে ভীষণ একটা রোমান্টিক গান। মানে আমরা যতই আমাদের বয়স হয়ে যাক না কেন, মনের দিক থেকে তো আমরা সকলেই একদম। আর এই গানটা ভীষণ পপুলার গান, এবং মনে হয় এখনো পপুলার সমানভাবে। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, সুপ্রভাত বলুন। তনুশ্রী, আমি যাদবপুর থেকে চিন্ময় বন্দ্যোপাধ্যায় বলছি। হ্যাঁ দাদা বলুন। আপনাকে সুপ্রভাত জানাই, সুপ্রভাত জানাই নূপুরকে, এবং আপনার নূপুরের সহশিল্পী প্রত্যেককে সুপ্রভাত জানাই। আচ্ছা, প্রথমেই কালকে স্বাধীনতা দিবস, এই জন্য স্বাধীনতা দিবসের শুভেচ্ছা প্রত্যেককে জানালাম। আর আমাদের সিটিবিএনে যত ভাই বোনরা আছে, তুমি নূপুর, ওদিকে আমাদের মিউজিশিয়ান ভাইরা, প্রত্যেককে রাখি পূর্ণিমার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখলাম। একদম ধন্যবাদ। আচ্ছা, এবার নূপুরের কাছে আসি। হ্যাঁ দাদা, কেমন আছেন? একটা সোনা মুখার্জির গান যে কোনো শুনতে চাইছি। আচ্ছা, আশা করি হারানোর গানের এই লিস্টে থাকবে, যদি শোনাও তো ভালো লাগবে। কোনো স্পেসিফিক গান রিকোয়েস্ট করছি না, সোনা মুখার্জির কোনো গান যদি করো তো ভালো লাগবে। ভালো লাগবে, আমার সঙ্গে রইলাম। সন্ধ্যা মুখোপাধ্যায় আর আশাজি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, সঙ্গে থাকুন। ও আজকে পুরো ডালি সাজিয়ে এনেছে, অনেক অনেক গান শোনাবে। আমার তো মনে হয় তোমার কাছে 40-এরও গান শোনাবে আজকে। হ্যাঁ, তুমি পুরোনো গান আমার ভীষণ সবারই আমাদের পছন্দের, অনেক ভালো লাগার গান। মানে কিছু কিছু জায়গা হয় না যেগুলোতে নিজের ভালো লাগার গান গাইতে ইচ্ছে করে। কারণ তোমাকে ধরো আজকে আমরা কাজী সাহেবের গানে পেয়েছিলাম, কাজী নজরুল ইসলামের গানে, তো ওটা তো তোমার একটা জায়গা, তুমি গাও। কিন্তু তুমি আধুনিক গানও গাও, এটা একটা আধুনিক গান। হ্যাঁ, চলো পরের গানে যাই আমরা। আমার একটা খুব চেনা ভালো গান, কাননবালা দেবীর গাওয়া, কমল দাশগুপ্তের সুরে। আমি বনো ফুল গো, দোলে শিশির দোল গো, দোলে শিশির।
আচ্ছা রূপুর, আমি তোমার কাছ থেকে প্রশ্ন করি, এই গানটা গাইতে গিয়ে তোমার মনে হয় না এখানে নজরুল গীতির একটা ছাপ আছে? হ্যাঁ, এই গানটা না অনেকের, অনেকে বলেন যে নজরুলের সুরে, কিন্তু আমি যতটা জানি না কমল দাশগুপ্তের সুরে, কিন্তু কথাটা শুনে মনে হয় নজরুলের লেখা হতে পারে। এবং কমল দাশগুপ্ত তো সেই মানুষ যিনি নজরুলের অনেক গানে নিজেও সুর দিয়েছেন, হতে পারে এটা। অনেকে জানো তো দিদি, অনেকে চ্যানেলে এটাও বলে থাকে যে এটা নজরুলের সুর, কিন্তু না, এটা অ্যাকচুয়ালি আমার জানাই কারণে কমল দাশগুপ্তের যিনি ছেলে তার সঙ্গে আমার, উনি ওনার কাছ থেকে আমার জানা। এবং কমল দাশগুপ্ত সেই মানুষ যিনি খুব ইন্সপায়ার্ড হয়েছিলেন নজরুলের গানে, অনেক গানে সুর। দেখো আমি তো অনেক সময় এই কথাটা বলে থাকি যে মানে 1941 পর থেকে যারা যারাই গানের সুর করেছেন, সেখানে কমল দাশগুপ্ত বলো বা অনেকেই ছিলেন, প্রত্যেকেই কিন্তু রবীন্দ্রনাথের হাত ধরাতে হয়েছে। এবং এই রবীন্দ্রনাথ নজরুলকে বাদ দিয়ে আমাদের কোনো কিছুই নয়। এই গানটা শুনতে গিয়ে কোথাও যেন কানে সেই একটা একটা আবহ বাজছিল আমার মনে হচ্ছিল। আর এইবারে আজকে আমি তো পুরোটাই নূপুরের উপরে ছেড়ে দিয়েছি, কারণ ও আজকে ওর মতো করে সাজিয়েছে, আপনারা রয়েছেন, আপনারা অনুরোধ করবেন। কিন্তু একটা কথা বলি, স্বাধীনতার ঠিক আগের দিন এটা, 14ই আগস্ট, আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয় কালকে একদিনের জন্য স্বাধীনতা পালন নয়, একদিনের জন্য এই উৎসব পালন নয়, আমাদের প্রত্যেকের না একটা ওথ নেওয়া দরকার, একটা শপথ নেওয়া দরকার, দেশের জন্য ভালো থাকবো আর দেশকে ভালো রাখবো। এই কথাটা আমি কেন বললাম, আমার মনে হয় এই যে একদিনের জন্য পতাকা দিয়ে বা সাজানো, একদিনের জন্য পতাকা লাগিয়ে এগোনো, একদিনের জন্য কেন? আমি তো মনে করি ওই দিনটা আমাদের দেশের জন্মদিন, এবং দিনটাকে যদি স্মরণ রাখতেই হয় তাহলে প্রত্যেকটা দিন দেশকে ভালোবাসতে হবে। আমরা অনায়াসে যেখানে সেখানে থুতু ফেলছি, যেখানে সেখানে যত্রতত্র নোংরা ফেলছি, করে দেশটাকে নোংরা করছি, এক। দ্বিতীয়ত, ধর্মকে ধরে রেখে আঁকড়াআঁকড়ি করে আমরা একে অপরকে মারতে উদ্যত হচ্ছি। তৃতীয়ত, অবলা প্রাণীদের উপরে আমরা অত্যাচার করছি। এই প্রত্যেকটা জায়গা কিন্তু আমার মনে হয় আমাদের নিজেদের মনুষ্যত্বকে ধ্বংস করছি এবং তার সঙ্গে সঙ্গে দেশকে একদম নিচের দিকে টেনে নামাচ্ছি। তুমি এই যে কথাটা বললে দিদি, আমি তাহলে এই গানটাই গাই এখন, কারণ চারিদিকে এত হানাহানি। উপর আমার না মনে হয়, আমি প্রথম কথা বলি, আমার প্রথম কথা হচ্ছে যে আমরা আমরা দেখবে আমি অবাক হয়ে যাই। আমি মেট্রোতে যখন যাতায়াত করতাম তখনও দেখেছি মানুষজন মেট্রো নোংরা করছেন, অভ্যেসই হয়নি আমাদের। আমি সেদিনকে প্লেনের মধ্যে দেখেছি একদম এক অবাঙালি ভদ্রলোক, ঠিক কলকাতা এয়ারপোর্টে আমরা নামবো, আমি একাই ছিলাম প্লেনে, আমি আমার সামনের সিটে তিনি বসেছিলেন, ঠিক প্লেনটা যখন নামে যখন উঠে দাঁড়িয়েছি সবাই, লাগেজ নামাচ্ছি, থেমে গেছে রানওয়েতে প্লেন, উনি ফট করে একটা ওই কিছু একটা পান মশলা জাতীয় খেয়ে প্যাকেটটা নিচে ফেলে দিলেন। তো আমি বললাম যে আপনি এটা ফেললেন কেন, এখন তো আমরা নেমে যাবো, মানে উনি বলছেন হিন্দিতে, হ্যাঁ এখন নেমে যাবো এটা ইস্যু নয়, আপনার প্লেনে চড়ার অভ্যেসটাই নেই যে আপনি এইভাবে নোংরা করতে পারেন না। তো আমি দেখলাম আমাকে কেউ সাপোর্ট করলেন না, আমি একাই বললাম, আমার মনে হলো বলার দরকার বললাম, কিন্তু আমরা প্রতিবাদ করতে ভুলে গেছি, এটা আমার খুব আপত্তি, এক। আর দ্বিতীয় কথা কি জানো তো, আমি দেখেছি আমরা খুব অবলীলায় রাস্তার অবলা প্রাণীদের উপর, বিশেষ করে রাস্তার স্ট্রিট ডগদের উপরে আমরা ভীষণ অত্যাচার করি, এটা বন্ধ করতে হবে। আমার মনে হয় সবাইকে নিয়ে চলতে হবে আমাদের। তো তুমি তার জন্য কি গান বেছেছো বলো? দেখো দিদি, চারিদিকে এত হানাহানি, এত সন্ত্রাস, মানে বলো কালকেও থাইল্যান্ডে বিস্ফোরণ, সকালবেলা ঘুম থেকে চোখ খোলার আগেই যেন এটাই নিউজ যে এরকম হয়েছে, সেখানে কত শিশু, কত মানুষ তাদের প্রাণ যাচ্ছে। তো এই গানটাই গাই, কালকে স্বাধীনতা দিবস তো এইগুলো। চারিদিকে
পাহাড়ে শুধু রক্তে বন্যা শুধু রক্তে বন্যা আমার কথার সঙ্গে এবং এই মুহূর্তে যা চলছে তার সঙ্গে নূপুর এই গানটা ভীষণ প্রাসঙ্গিক, মানে প্রত্যেকটা কথা সত্যি। দেখো, যে দেশে মায়েরা কাঁদে, যে দেশে সন্তান মাকে মারতে পারে, যে দেশে বাবা মানে ভাড়াটে খুনি দিয়ে সন্তানকে হত্যা করতে পারে, যে দেশে 17 বছরের কিশোর সে
মদ্যপান করে বন্ধুদের হাতে তার মৃত্যু হতে পারে বা অ্যাক্সিডেন্টও তার মৃত্যু হতে পারে, সেটা এখনও ধোঁয়াশা আমাদের কাছে। সে দেশে এই গানটা প্রাসঙ্গিক না হয়ে যায়। গত পরশু দিনের একটা ঘটনা যেটা আমাকে খুব নাড়া দিয়েছে, দিল্লির কল সেন্টার থেকে একটি ছেলে চাকরি করে অফিস থেকে ফিরছিল, একটি গাড়ি তাকে ধাক্কা মারল, মারার পরে ছেলেটি ছিটকে পড়ল, গাড়িটি দাঁড়িয়ে ড্রাইভার নামলো, নেমে সে আগে দেখলো যে ছেলে তার গাড়িতে কোথাও ক্ষতি হয়েছে কি না, তারপরে ছেলেটির কাছে গেল, মাথা চুলকে গাড়িতে উঠে গাড়ি নিয়ে চম্পট দিল। তারপরে একটি রিক্সা এসে দাঁড়ালো, রিক্সাওয়ালা এলো, ছেলেটির পাশে পড়ে থাকা তার মোবাইলটি হাতে থেকে তার সেখান থেকে তুলে নিয়ে সে চলে গেল। কিন্তু একবারও কারোর মানবিকতায় আসলো না, তাদের বোধ কাজ করলো না যে ছেলেটা যদি আমি যদি একটু ইনিশিয়েটিভ নিই ছেলেটা প্রাণে বেঁচে যেতে পারে। আলটিমেটলি দুজন মানুষ, ওই বলে না যে মানুষের মধ্যে যিশু আছেন, তো দুজন মানুষ নড়াচড়া করলেন তাদেরকে তাকে এবং আলটিমেটলি ছেলেটা মারা গেল। যার গেল তার গেল, কিন্তু এই মৃত্যুটা কী বলুন তো প্রমাণ করে দিয়ে গেল মানুষের মনুষ্যত্ববোধ পশুত্ব গিয়ে থেকেছে। আমি একটু বলি পশুত্ব বলবো না, কারণ পশুত্ব বললে পশুকে অপমান করা হয়। রাস্তায় যখন দেখবেন কোনো স্ট্রে ডগের অ্যাক্সিডেন্ট হয়, তার বন্ধু বা তার সঙ্গী কীভাবে তাকে আগলে রাখে, এটা কিন্তু তাদের মধ্যে সেই বোধ আছে, আমাদের মধ্যে নেই। আমরা কোথায় যাচ্ছি, আমার মনে হয় একবার বারবার প্রশ্ন করতে ইচ্ছে করে, আমাদের সন্তানকে আমরা কী দিতে পাচ্ছি, কী দিয়ে যাচ্ছি, এই প্রশ্নটা আমার মনে হয় বারবার করা উচিত আমাদের। তাই একদম স্বাধীনতা দিবসের প্রাককালে আমার মনে হয় আমাদের প্রত্যেকের নিজের মধ্যে নিজেকে আটকে না রেখে ছড়িয়ে দেবার শপথ নিতে হবে, আগামীর শপথ এটা। আমরা চলে যাই তোমার পরের গানে। আচ্ছা, আমাদের কাছে কিন্তু অনুরোধ ছিল তোমার সন্ধ্যা মুখোপাধ্যায় এবং আশা ভোসলে জির গান। আশা জির গান গাইবো আর একটু পরের দিকে, সন্ধ্যা মুখোপাধ্যায় আছে কিন্তু আমি একটু দেখিনি কেউ আছেন টেলিফোনে আমাদের সঙ্গে। সুপ্রভাত, কে রয়েছেন? নমস্কার, সুপ্রভাত দিদি বলুন। চন্দন সাধক কৃষ্ণনগর থেকে বলছি। বলুন। সুস্থ সংস্কৃতির অন্যতম শিখন বোধ হয় পৃথিবী এন প্লাস। ভালো লাগে অনুষ্ঠান দেখতে, আর যখন চারিদিকে এত বিপন্নতা, দাপাদাপি, এত ধ্বংস, এত হিংসা, তখন সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে সিটিবিএন। তো সেই সংস্কৃতিকে আমরাও বাঁচানোর চেষ্টায় রয়েছি। ছোট্ট করে বলি, আগামীকাল স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান, আর আমাদের ক্লাব ইউনিকের পরিচালনায় মল্লিকপাড়া জলকল কৃষ্ণনগরে আয়োজন করেছি রক্তদান শিবির, সেই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান। আরো একটা চমৎকার বিষয় বলি, একটু অভিনব, যখন অকালে রক্ত ঝরে প্রাণ যাচ্ছে অনেক যুবকের, হেলমেটহীন বাইক চালিয়ে দ্রুত গতিতে যাচ্ছে, ঠিক তখন রক্তদানের মাধ্যমে যখন উপহার মানুষ হাতে তুলে দিচ্ছে, তখন আমরা একটা ভাবনা নিয়েছি যে রক্তটা দানের মাধ্যমে কাজে লাগুক, অন্য কারো প্রাণ বাঁচুক, আর সেই রক্তদানের উপহার হয়ে উঠেছে আমাদের হেলমেট। যারা আজকে রক্তদান করবে তাদের হাতে আমরা হেলমেট তুলে দিতে চলেছি। খুব ভালো ইনিশিয়েটিভ এটা। আর শিল্পীকে নমস্কার জানাই। নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার। তো স্বাধীনতার গান তো শুনবই, আর সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান ভীষণ প্রিয় গান। সেই সঙ্গে নির্মলা মিশ্রের একটা গানের কথা ভীষণ মনে পড়ছে, এই জীবন ছিল নদীর মতো গতি হারা দিশাহারা, ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। যদি গানটা একটু শুনিয়ে দেন ভীষণ আনন্দ পাবো। ধন্যবাদ সিটিবিএনকে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকেও। আর নির্মলা দি আমাদের ভীষণ প্রিয় মানুষ, মানে আমার এটা আফসোস, নির্মলা দি এখন এতটাই অসুস্থ যে তিনি আর হয়তো এইভাবে এসে গানটা গাইতে পারবেন না, কিন্তু আমি নির্মলা মিশ্রের ভীষণ বড় একজন অনুরাগী, আর এত ভালো মানুষ, ভালো ভালো গান আছে, গান তো আছে, মানুষটা ভালো। মানে আমি আমার সঙ্গে, আমার সৌভাগ্য হয়েছিল লাস্ট লাস্ট ইয়ার নজরুল তীর্থে, আমাদের কবির জন্মদিনের দিন, তো সত্যি বলছি মানে গা থেকে না একটা মা মা গন্ধ, এত ভালো একটা মানুষ, মানে খুব কম দেখা যায় এরকম, মানে হিংসা নেই কোন রকম। এই এই ফেজে যারা ছিলেন না, মানে প্রত্যেকে ভীষণ ভালো। আমি বলছি তোমাকে, মানে নির্মলা দি রয়েছেন, বনশ্রী দি রয়েছেন, বনশ্রী দি, আর উনি না মানে আমাদের, মানে আমাদের নতুনদেরকে ভীষণ ভাবে উৎসাহ দেন। মানে আমি নিজে যেটা চোখে দেখেছি, এত ওই যে বললাম একটা মা মা গন্ধ, এত ভালো একটা মানুষ। ভালো একটা কথা বললেন উপর, যে মা মা গন্ধ, এই গানটা আমি খুব শুনি যখন খুব মন খারাপ করে মায়ের জন্য, মা ওই গানটা যেটা ঘুমিয়েছিলে। আমাদের সঙ্গে কোনো বন্ধু কি আছেন? নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ নমস্কার দিদি ভাই। টিভির ভলিউমটাকে একটু মিউট করে দিন না। হ্যাঁ 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 হ্যাঁ, একটু কমিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ বলুন। হ্যাঁ, বহুদিন বাদে ফোন করছি, আমি তাপস ভট্টাচার্য মানপুর থেকে বলছি। একদম বলুন।
আপনি ভেবেছেন, আপনি ভেবেছেন আপনার উপরে আমি রাগ করেছি? রাগ কিন্তু করি না, নেভার নেভার, না না রাগ করিনি আপনার উপরে, মানুষ মাত্রই ভুল হয়, না না ঠিক আছে, ভুলের জন্য আমি অবশ্যই আগে ক্ষমা চেয়েছি, হতেই পারে, একদম না। আসলে কি বলুন তো, রবীন্দ্রনাথের অনুষ্ঠানে অন্য গান না আমরা শুনতে চাইবো না, ওটা হচ্ছে ব্যাপার, পরপর সিরিয়ালে থাকে হয়তো একটা টপকে অন্যটা ডুবে গেল। আচ্ছা ঠিক আছে বলুন। যাই হোক যাই হোক, আমি প্রথমে তোই জানাই যে সত্তরতম আগামীকালের সত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে সবাইকে আমার আন্তরিক প্রণাম, প্রীতি, শুভেচ্ছা ও আশীর্বাদ। আজকে নূপুর দি এসছেন, আমি সোজাসুজি নূপুর দির কাছে যাই। নূপুর দি, হ্যাঁ, কেমন আছেন? এই তো ভালো, আপনি ভালো? হ্যাঁ দিদি ভাই খুব ভালো। আচ্ছা আমি বেশি সময়টা নেব না, আমার মা অসাধারণ আপনার সন্ধ্যা মুখার্জির গান গাইতেন, বারবার মায়ের কথা মনে পড়ে। সন্ধ্যা মুখার্জির উপরে যে গানটা আপনি শোনাবেন সেটা আমি নত মস্তকে শুনবো এবং রেকর্ডিংও করবো। এতজনের অনুরোধ, সন্ধ্যা মুখোপাধ্যায় এক লাইন হলো আমি গাইবো নিশ্চয়ই, আমার মা ভীষণ ভালোবাসতেন। ধন্যবাদ তাপসদা, ধন্যবাদ। আমরা চলে যাই তোমার পরের গানে, কার গান শোনাচ্ছ এবার? একটা গীতা দত্তের গান শোনাই, ভীষণ প্রিয় শিল্পী আমার। আজকে আমরা হিন্দি বাংলা সবই শুনবো তো? সব সব। তুমি যে তুমি যে আমার, ও গো তুমি।
তুমি আধুনিক গানও কি শিখেছো, মানে কাজী সাহেবের? আমি আধুনিক গানটাই গাই। আচ্ছা, আমার নিজের অ্যালবাম যে কটা রয়েছে সবই আধুনিক গান? সব আধুনিক গানের। আমাদের দিদির অনুরোধে আমি নজরুলের একটা সিডি করি, সেটা নজরুলের জন্ম জয়ন্তীতে। বাকি যে আমার পাঁচটা কাজ সব আধুনিকের ওপর, মানে আমি আধুনিক গানটা ভীষণ ভালোবাসি। আচ্ছা, তো আমরা এবারে কার গান শুনবো বলো, পরের গান? আচ্ছা, ওই সবাই দাদাও বললেন সন্ধ্যা মুখোপাধ্যায়, একটু জাস্ট দু লাইন শুনিয়ে দিই একটু। তোমার আজকে লিস্টে সন্ধ্যা মুখোপাধ্যায় ছিল না এমনিতে? সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান অনেক আছে, আরো অনেক গান ভেবে এসেছি, তো মানে একটা একটা করে অনুরোধ গুলো মেটাতে থাকি। সেই আজকাল তো সোশ্যাল সাইটে দৌড়াতে প্রচুর অনুরোধ আগে থেকেই জমতে থাকে। দেখি স্কেলটা, সি সি মেজর। ঘুম ঘুম চাঁদ ঝিকি মিকি তারা এই মাধবীরা, আসেনি তো বুঝিয়া জীবনে বাজনাটাতে এত মানে আমরা আপ্লুত হয়ে গেলাম আর কি। তো আমরা আরও অনেক গান শুনবো আজকে, অনেক গানে ডালি নিয়ে নূপুর হাজির হয়েছে। কিন্তু ওই যে বললাম একদম স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন 14ই আগস্ট, আজকে আমাদের এই দিনটাকে আমরা স্মরণীয় দিন করে রাখতে চাই। এবং আমার মনে হয় আজকে আমরা যদি সকলে মিলে একটা শপথ নিতে পারি যে আমরা কেউ কাউকে খারাপ রাখবো না, প্রত্যেকে প্রত্যেককে ভালো রাখবো, তাহলে মনে হয় ভালো থাকা যাবে। আপনারা দেখছেন হারানো দিনের গান, আর আমাদের সঙ্গে আজকে শিল্পী রয়েছেন, শিল্পী নূপুর কাজী আমাদের সঙ্গে। অনেক অনেক স্বাগত দ্বিতীয়বার তোমাকে। আর অবশ্যই রয়েছেন আপনারা, আমাদের সঙ্গে রয়েছেন যন্ত্রশিল্পীরা, কিবোর্ডে রয়েছেন বাবুল দা, গিটারে রয়েছেন শোভুদা, তবলায় রয়েছেন মৃগাঙ্ক, এবং অক্টোপেটে রয়েছেন বিক্রম, শব্দে আমাদের ভাইয়ের ভাই রয়েছেন, এবং ক্যামেরার পিছনে ভাইরা রয়েছেন। আর আজকে আমাকে এই সুন্দর শাড়িতে সাজিয়ে তুলেছে আবরণ এক্সক্লুসিভস। আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। আমরা বিরতির পরের পর্যায়ে, স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন, তো আমরা একেবারে গান দিয়ে আবার শুরু করি। হ্যাঁ, এবার যে গানটা গাইব এটি একটি বাউল মতের গান। গানটি 1990-এর দশকে মানে প্রচণ্ড জনপ্রিয়তা পায়। পবন দাস বাউলের কণ্ঠে প্রথম গানটি জনপ্রিয়তা পায়, সেটাই শোনায়।
दे दे पाल तोले दे माझी हेला कृष्णा दे दे पाल तोले दे माझी हेला कृष्णा छेड़े दे नो জমজমাট করে ফেলেছো, মানে এই গানটা মানে ফকিরি গান, তাই তো? ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। পরের গানে চলে যাই গণ্ডপুর, সময় নষ্ট করতে চাইছি না, তোমার কাছ থেকে প্রচুর গান শুনতে চাইছি। এবার একটা লতাজির আবার গান শোনাই। तेरे बिना
संजीव कुमार एवं सुचित्रा सेनेर एक विख्यात छवि एई छबिते जार कथाटा गुलजार जी आमार भीषण पछंदेर भीषण श्रद्धार एकजन मानुष माने हय ना आमादेर जीवनेर प्रत्येकेर लक्ष्य थाके माने आमार डेस्टिनेशन जदि बलेन आमार एकटा लक्ष्य रयेछे जे किछु मानुषेर इंटरव्यू करते पारले खूब माने आमि जीवनटाके सार्थक मने करब तार मध्ये बेश किछु मानुष नेई एखन কিন্তু কিছু মানুষ তো রয়েছেন যেমন গুলজার জি একজন রয়েছেন আমার ভীষণ পছন্দের মানুষ আর ডি বর্মনের মিউজিক আর একজন ভীষণ পছন্দের মানুষ ছিলেন আর এই গানটি যেখানে শুটিং হয়েছিল সেই জায়গাটি আমি দেখে এসেছি হ্যাঁ এটা হচ্ছে কোথায় জানো তো ঠিক শ্রীনগর থেকে তুমি যখন পহেলগাঁওয়ের দিকে যাচ্ছ ঝিলামের ঠিক উল্টো দিকে একটা ভাঙা চোরা একটা স্কাল্পচার রয়েছে ঠিক ওখানে মানে আমি শ্রীনগর থেকে যখন পহেলগাঁওয়ের দিকে যাচ্ছিলাম গাড়ি করে ওখানে দাঁড় করিয়ে চাটা খাচ্ছিলাম তখন ওখানে একজন পাঞ্জাবি ভদ্রলোক ওখানকার উনি গাইড ওই এলাকায় উনি তখন বলেছিলেন যে এখানে ওই ছবিটি শুটিং হয়েছিল আর গাইড সিনেমার দেবানন্দ একটা গান গিয়েছিলেন সেই যখন দেবানন্দ সন্ন্যাসী গেলেন না 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 দেবানন্দের একটা গান ছিল যেখানে দেবানন্দ সন্ন্যাসী হয়ে গেলেন যে জায়গাটাতে ওই ওই দুটো ছবির ওখানে ছিল বেতাব তো সেটা বেতাব ভ্যালি সেটা পহেলগাঁওয়ে সেটা পহেলগাঁওয়ের বেতাব ভ্যালিতে হয়েছিল কাশ্মীর পুরো কাশ্মীর সোনমার্গ গুলমার্গ এবং এই সমস্ত জায়গা চন্দনবাড়িটারই পুরোটাই শুটিং স্পট এবং আজ থেকে 40-50 বছর আগে না কেউ বিদেশ যেত না এত বিদেশে গিয়ে শুটিং করার দরকার হতো না আমাদের চারপাশেই প্রচুর সিনারি ছিল একটা ছবির কথা বলি ফুলেশ্বরী এই ছবিটি বিখ্যাত ছবি এবং এই ছবিটা পুরোটাই একটা গ্রাম বাংলায় শুটিং হয়েছিল তার জন্য বিদেশ গিয়ে লাফালাফি করতে হয়নি বিদেশে গিয়ে বিদেশের শহরে নেচে এরকম অনেক সিনেমা রয়েছে অনেক সিনেমা একদম মানে আমাদের ভারতে এত ভালো ভালো জায়গা নায়িকা সংবাদ ছবিটা যদি আমরা বলি নায়িকা সংবাদ ছবিটাও কিন্তু আমাদের একদম বাংলার মধ্যে হয়েছিল এরকম প্রচুর ছবি তৎকালীন যুগের প্রচুর ছবি ম্যাক্সিমাম ছবির কথাই চলে আসে সেক্ষেত্রে আমরা চলে যাই তোমার পরের গানে কি শোনাবো বিখ্যাত ছবি না নায়িকা সংবাদ এখনো হলে পরে আমরা সবাই দেখি বসে পুরুলিয়াতে হয়েছিল না ছবিটা হ্যাঁ আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন নমস্কার হ্যাঁ বলুন আমি আমি আব্দুর রশিদ পুরুলিয়ার কাছাকাছি আমি নুপুর কাজীর বাবার বন্ধু ও আচ্ছা বলুন বলুন আমি আমি নুপুরকে বলতে বলছি আর কি সেই সময় হাউ বিউটিফুল ক্যালকাটাই দেখি এবার এই গানটা গাই তো আমি দেখেছি আপনি টিভির আওয়াজটাকে কমিয়ে যদি কথা বলেন শুনতে পারবো আমরা পরিষ্কার করে বলুন হাউ বিউটিফুল ক্যালকাটা ইজ দেখিব এবার আচ্ছা দুখুমিয়া অনুষ্ঠানে যখন আবার নুপুর আসবে
দুখুমিয়া অনুষ্ঠানে, তখন আমরা নূপুরের কাছ থেকে এই গান শুনবো। আমরা চলে যাই তোমার গানে। আমারও একটা খুব জনপ্রিয় গান, সবার চেনা গান, কবির সুমন এবং সাবিনা ইয়াসমিনের ডুয়েট, রুদ্র মোহাম্মদ সৈদুল্লাহর। থেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবড়ালে ফসলের ঘুম, ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবড়ালে ফসলের ঘুম, তেমনি তো প্রচলিত ভীষণ বিখ্যাত গান, এবং যিনি লিখেছেন এই গানটি তারও একটা ইতিহাস রয়েছে, কিন্তু আমরা আর চাইছি না এই কথাগুলো এখানে বলতে, কারণ এটা ব্যক্তিগতভাবে কারুর কথা হয়ে যাবে। একজন লেখিকার জন্য তার এই গানটি লেখা, আমরা আর আলোচনাতে যাচ্ছি না। ভালোবাসার গান, একদম ভালোবাসার গান, নিপাট ভালোবাসার গান।
তো কিন্তু বিতর্কের কথা বলবো না বলে বললাম না, তো আমরা চলে যাই তোমার পরের গানে। পরে কি গান শোনাচ্ছ? পরের গান একটা আরবি বর্মনের গান শোনাই। দম একদম, সবাই আশাজি করছে ডুয়েট। আচ্ছা, টেলিফোনে বন্ধু আছেন, একটু কথা বলে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি রাঁচি ঝাড়খণ্ড থেকে স্বপন সেনগুপ্ত বলছি। হ্যাঁ দাদা বলুন। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আর যিনি আমায় লাইনটা দিয়েছেন তাকেও আমার অশেষ ধন্যবাদ। যাই হোক, আমি শিল্পীর কাছে যাচ্ছি। নুপুরদি নমস্কার। নমস্কার। আমি সব জায়গা সব গানই শুনছি, কিন্তু আমি কি বলবো, প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কোনো গান শুনতে চাই। আমি দু তিনটে গানের কথা বলছি, যেটা হচ্ছে এক নম্বর তোকে লাগছে এত চেনা, আর দু নম্বর হচ্ছে আকাশে আজ রঙের মেলা মনে মেঘের খেলা, আর একটা বড় সাপ জাগে একবার তোমায় দেখি। যদি অন্তত কিছুটাও গাইতে পারে আমি ভালো উপভোগ করবো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমরা যদি বলতে চাই না, সত্যি কথা উনি আমাকে মানে একটু নাড়া দিয়ে গেলেন। প্রতিমা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, ইলা বসু রয়েছেন, এরকম বহু বহু মানুষের নাম চলে আসবে, তো দেখা যাক ওর উপরে ছেড়ে দিয়ে। ভালো ভালো গান আছে না, মানে এই ছেড়ে কোনটা করব কোনটা বাদ দেবো কোনটা করব। যাই হোক, এখন শোনাই আরডি বর্মনের একটা গান শোনাই। আরডি বর্মনের সঙ্গে সঙ্গে বিক্রম বেজে উঠলো। আমি তাই
এরপরে তো আর কোনো কথা হয় না, তাই না? মানে একদম পুরো জমজমাট অনুষ্ঠান। ঠিক হারানো দিনের গানে আমরা এই গানগুলো, কিন্তু আমি বলবো না হারানো দিনের গান, অবশ্যই দিনটা হয়তো নেই ক্যালেন্ডারে, তারিখটা চলে গেছে, পিছিয়ে গেছে তারিখটা কাউন্টিংয়ের দিক দিয়ে, কিন্তু আমরা এই গান শুনি, বারবার শুনি, এবং এইসব গান বারবার শুনতেও হবে আমাদের, এটা হারিয়ে যেতে দেওয়া যাবে না। তো আর্ডেন মিউজিক মানে না অসম্ভব বিট, আমার তো ভীষণ পছন্দের, সবারই পছন্দের, আমার বলবো না, মানে আমার গানের তালিকার মধ্যে অনেক আর ডি বর্মনের গান থাকবেই, মানে গানটা না গিয়ে পারো। আর ডি বর্মন মানে কিন্তু একটা অসম্ভব রিদম, একটা অসম্ভব বিট, এই গানগুলো কখনো পুরনো হবে না, মানে এগুলো আজও নতুন, এগুলো শুনতে ইচ্ছে করে, মানে যখন বসে থাকি বারবার। আমার তো যেমন একটা গান আছে, যেতে যেতে পথে হলো দেরি, আর অনেক গান, আর অনেক গান, তোমাতে আমাতে দেখা হয়েছিল, শোনা যাবে, শোনা যাবে। আচ্ছা এক লাইন শুনিয়ে দি। আচ্ছা কথাটা মনে নেই আমার, তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে কোথায়, জানি না মন দেওয়ানেওয়া কথা হয়েছিল, জানি না কবে কোথায়, জানি না তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে কোথায়। আজকের জন্য এটুকুই, পরের বার আসলে এই গানটা পুরোটা কথাটা নিয়ে নালে গাইতাম। আচ্ছা আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন, নমস্কার। নমস্কার, কে বলছেন? ভালো আছিস মা? হ্যালো, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি নন্দিনী বলছি। নন্দিনী বলুন। আমি বলছি আমি একদিন ফোন করেছিলাম আপনাদের অনুষ্ঠানে, মনে আছে? হ্যাঁ হ্যাঁ আপনি বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ মনে আছে। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি মা, ভালো আছি, একদম ভালো আছি, বলুন বলুন। ভালো লাগছে রে মা তোকে দেখতে আজকে হলুদ শাড়ি। আচ্ছা ধন্যবাদ, একদম সরাসরি ঠাকুর, ধন্যবাদ, বলুন। যে গান করছে তার নাম কি রে মা? তার নাম হচ্ছে নূপুর কাজী, উনি হচ্ছেন কাজী নজরুল ইসলামের সম্পর্কের নাতনি। ও আচ্ছা আচ্ছা, একটু দেনা মা, আমরা একদম রয়েছে আমাদের সঙ্গে। হ্যাঁ আমার প্রণাম নেবেন। হ্যাঁ প্রণাম মা, ভালো আছি। হ্যাঁ হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো হোক, হ্যাঁ ভালো হোক, তোর মা আশীর্বাদ করি, আমরা সব হিজড়াদের আশীর্বাদ করি, তোর ভালো হোক, বড় হ, ভালো গান কর, কি ভালো লেগেছে রে মা তোর গলাটা আমার। আমরা সব আজকে নাচতে যাবো, তো তো আমাদের ফেস্টিভ্যাল আছে বুঝলি, আমাদের অনুষ্ঠান হয়, তো কি ভালো হয়েছে গান। কি ফেস্টিভ্যাল আছে আজ? আমি একটু শুনে নিই, আমাদের একটু গল্পটা শুনবো, কি ফেস্টিভ্যাল আছে? আমাদের আজকে হিজড়াদের একটা বড় অনুষ্ঠান হয়, আমাদের যেখানে থাকি না আমরা হিজড়ারা, আচ্ছা সেখানে একটা বড় অনুষ্ঠান হয়, বাৎসরিক অনুষ্ঠান, আচ্ছা, তো আমরা সবাই নাচবো গাইবো, তোদের গানে শুনে আমরা রেকর্ডিং করেছি বুঝেছি, ও ভালো হচ্ছে, ভালো থাকবেন আর এভাবে আমাদের সঙ্গে থাকবেন। আর হ্যাঁ বলুন বলুন, তোমার নাম কি? আমার নাম তনুশ্রী। তনুশ্রী, বিরাটিতে থাকো? হ্যাঁ বিরাটিতে থাকো, এই কাছাকাছি। ঠিক আছে ভালো থাকবে, আমরা চলে যাই তোমার পরের গানে। দেখো আমি একটা কথা বলি, এই যে মানুষগুলো ফোন করলেন, মানুষটি আমার কাছে কিন্তু এই যে লিঙ্গ তফাত থাকে, তো ওনারা ওনাদেরকে বলা হয় যে ওনারা উভয় লিঙ্গের মানুষ, ওনাদের হিজড়ে বলা হয় আমাদের ভাষায়, এবং আমরা আমরা তথাকথিত ভদ্র সমাজ, এরা এদেরকে একটু দূরে সরিয়ে রাখি, কিন্তু আমার মনে হয় যে এই জায়গাতেও আমাদের শপথ নেওয়ার দরকার। আগামীকাল স্বাধীনতা দিবস, আমরা দেখে থাকি রাস্তাঘাটে, আমরা অনেক সময় তথাকথিত পোশাক আশাকে ভদ্র মানুষেরা এদের প্রতি একটু বিরূপ আচরণ করি, এখানেও আমরা নিজেদেরকে শুধরানোর দরকার আছে, কারণ প্রত্যেকটা মানুষ মানুষ, তাদের মন আছে, এবং পেটের খিদে মেটানোর জন্য যেমন মানে খাবারের দরকার হয়, খাদ্যের দরকার হয়,
মনের খিদে মেটানোর জন্য কিন্তু সুন্দর গান কবিতার দরকার হয়। এবং দেখুন প্রত্যেকটা মানুষের এই দুটো খিদে কিন্তু থাকে, একটা হচ্ছে মনের খিদে, একটা হচ্ছে পেটের খিদে। তো পেটের খিদেটা তো কমন, কিন্তু মনের খিদেটা তারতম্য ঘটে। আজকে কিন্তু ওই মানুষগুলো ও প্রান্তে বসে আমাদের এই দিকের অনুষ্ঠান শুনছেন, রেকর্ড করছেন, আমাদের ভালো লাগার জায়গা এটা। নমস্কার সুপ্রভাত, কে রয়েছেন? নমস্কার সুপ্রভাত, তনুশ্রী ম্যাডাম, অনেকদিন বাদে আবার উৎপল দা ফিরে এলাম। উৎপল দা তো? হ্যাঁ হ্যাঁ, বলুন। আমি শিল্পী নূপুর কাজীকে আরো কয়েকবার দেখেছি মিডিয়াতেই, সামনাসামনি নই। হ্যাঁ, তার গান আমি শুনেছি আর আজকেও গান শুনছি, খুব ভালো লাগছে। আমি গানের জগতের লোক নই তো, কাজে গান সম্বন্ধে কিছু বলতে পারবো না, শুধু শ্রোতা। সেই পুরনো দিনের গান টানগুলি খুব ভালো লাগে, এই পুরনো দিনের গান গাইছি, আমার খুব ভালো লাগছে, শুধু এটুকুই জানালাম। আর শিল্পী আরো অনেক দূরে এগিয়ে যাক, তার কণ্ঠটা খুব সুন্দর থাকুক, এই মঙ্গল কামনাই করছি। ধন্যবাদ উৎপলদাকে, ধন্যবাদ। আর নূপুরকে বলি, নূপুরের কথা বলি, নূপুরকে সামনে থেকে দেখতে দেখবেন, ভীষণ সুন্দর দেখতে ওকে, সুন্দরই এক কথায়। আমরা চলে যাই পরের গানে। আমার একটা একটু ফোক আঙ্গিকেরই শোনাই, স্বপ্না বসুর সেই পুরনো গান, স্বপ্না চক্রবর্তী, সরি সরি। হ্যাঁ, আমাদের বাড়িতে তো বলে না বাঙালির বারো মাসে তেরো পার্বণ, তো ঈদ গেছে, পুজো আসছে, তো গানটা শোনাই দেখি, স্কেল দেখি। বলি ও ননদি, বলি ও ননদি, আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামা এলো বাড়িতে, লো ননদি, ঠাকুর জামাই বলিও
এই গানটা শুনতে শুনতে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমি মনে করি আমাদের যাদের ছোটবেলা ঠিক ওই 84-85 দশক থেকে শুরু করে 9-এর শুরু অবধি কেটেছে, আমরা অনেক মানে একটা ভালো সময়ের মধ্যে দিয়ে গেছি। আমি তার আগের কথা বলবো না, কারণ তার আগে তো ভালো সময়ই ছিল, কিন্তু আমাদের ছোটবেলা পর্যন্তই মানে আমি মনে করি যে সম্পর্কের বাঁধনটা আমরা ফিল করেছি। আর এই যে গানটাও শোনালো, স্বপ্না চক্রবর্তীর গান, বিখ্যাত গান, এবং এই মানুষটিকে দূরদর্শনের পর্দায় আমরা দেখেছি এই গানগুলো গাইছে, এবং দূরদর্শনের একটা খুব বড় ভূমিকা রয়েছে আমাদের জেনারেশনের বড় হয়ে ওঠার পেছনে। কারণ তখন তো এত চ্যানেলস ছিল না, আমরা দূরদর্শন দেখতাম, এবং তখন শুরু হলো আরেকটি চ্যানেল, দূরদর্শনের আরেকটি ভাগ, সেখানে একটু হিন্দি গান হতো, সেখানে কিছু প্রোগ্রাম হতো। আমার মনে আছে যে তোমার ওই চিত্রহার একটা শুরু হলো, চিত্রহার, তারপরে তোমার বুধবার করে, তারপরে আরেকটা কি লাইম শো একটা হতো, সেই গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের হতো একটা, হতো ওয়ার্ল্ড নিউজ বলে একটি প্রোগ্রাম হতো, বিয়ন্ড দ্য ম্যানকাইন্ড বলে একটা প্রোগ্রাম হতো, এরকম টুকরো টুকরো কিছু প্রোগ্রাম যেগুলোর ছাপ আমার মধ্যে এখনও রয়েছে। আরেকটি সিরিয়াল আমরা দেখেছি ছোটবেলায়, পটলি বাবা কি, সেখানে গুলজারজির কথা ছিল, অসম্ভব ভালো। মানে এগুলো আমাদের যারা আমাদের সন্তান, মানে আমাদের পরের জেনারেশন বা তার পরের জেনারেশন, আমার মনে হয় তারা ওই তাদের পুরো জীবনটা কোথাও যেন সেই বাক্সবন্দী হয়ে গেছে, না আছে তাদের কোনো সময়, না আছে তাদের নিজেদের মধ্যে নিজেকে খুঁজে পাওয়া। কলকাতা শহরের মধ্যে রাস্তায়, মানে একদম পিচের রাস্তায় আমরা খেলাধুলো করতাম, এখন তো মাঠও হারিয়ে গেছে, পিচের রাস্তাতেও খেলাধুলো বন্ধ। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছে? নমস্কার। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? আমি সৌগত বলছি, সৌগত গুহ, পূর্ণিয়া বিহার। হ্যাঁ হ্যাঁ বলুন। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, সন্দেহ নেই, দারুণ গাইছে নূপুর। নূপুর তো আমার বন্ধু, এরকম ঘুরিয়ে ফিরিয়ে আমার বন্ধু নূপুর। নূপুর চিনতে পারছো? না। সৌগত দা? ও দাদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমন আছেন দাদা? ভালো আছি, খুব ভালো আছি। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, দারুণ গাইছো। তোমাকে একটি গ্রামের কথা বলবো, আশা ভোসলের, সেটি আমার দিন কাটে না, আমার রাত কাটে না, ছদ্মবেশী ছবির এই গানটি যদি গাইতে পারো। আচ্ছা, সঙ্গে থাকুন, আমরা এবার যাই। আর আশা ভোসলের আরেকটি গানের অনুরোধ আমি করে রাখি, হিন্দি গান, জানি না তুমি কোনটা, যেটা ইচ্ছে শুনিও, বলবো মেরা প্রচুর মেরা কুছ সামান তোমারে পাস পড়া হয়, এই গানটা আমার ভীষণ বিখ্যাত, মানে পছন্দের গানের লিস্টের মধ্যে পড়ে, মানে চলো গানে যাই। আবার একটা ফোকই শোনাই, হ্যাঁ, এটাও একটা খুব জনপ্রিয় গান, বিজয় সরকারের অত্যন্ত জনপ্রিয়। আমি ধরি দেখি, তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার মন জানো না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা, তুমি জানো না, তুমি জানো না।
কথাটা গো, গানের কথাটা ভুলে গেছি মাঝখানে। এই হয় আমার জানো তো, মানে আমি যখন গানটা গাই তখন আর আমি গানের কথাটা মাথায় রাখি না, মানে আমি একদম মানে চোখ বন্ধ করে আমার এই অভ্যাসটা খুব যায় না, খারাপ নাকি ভুলে যায়, সুরের মধ্যে আত্মস্থ হয়ে যায় একদম, ভুলে যায়। না তোমাকে আমি আর রেস্ট দিতে পারছি না, পরের গানে যাবে মানে বলে এটা হবে না, রেস্ট দেওয়ার দায়িত্ব তো আপনাদের ওর গলাটাকে, কারণ আপনারা ফোন করবেন। ইনফ্যাক্ট আজকে আসলে তো কী বলতো নূপুর, আমাদের সময়টা তো আস্তে আস্তে কমে আসছে, এরপরে আমরা তো হয়তো আরেকটা গান শুনবো কিংবা আর দুটো গান শোনার পরে হয়তো একটা বিরতিতে যাবো, তারপরে ফিরে এসে একেবারে শেষের দিকের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন? নমস্কার। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত বলুন। আমি চিংড়া থেকে বিদ্যুৎ ব্যানার্জি। হ্যাঁ দাদা বলুন। অনুষ্ঠানটা সব কি দাম বলা ভালো, আমার মাঝে অনেকটা ইন্টারাপশন হয়েছে, কারণ দু তিনবার করে লোডশেডিং। ও আচ্ছা, লোডশেডিং হয়েছিল। এখনো তো কথাটা বলতে পারলাম না বিদ্যুৎ দা, আপনার সঙ্গে লাইনটা কেটে গেল। চেষ্টা করুন আরেকবার, যদি লাইন পাওয়া যায় আপনার সঙ্গে কথা বলতে পারলে ভালো লাগবে আমাদের। চলে যাই এবার গানে, কোন গান শোনাচ্ছি এবার বলো। এবারে একটা রিচা শর্মার গান শোনাই, আমার খুব পছন্দের, মুসাফির ফিল্ম থেকে। হ্যাঁ আমরা এবার আস্তে আস্তে হিন্দি দিকে যাবো, তুমি একটাই শুনিয়েছো আধির। হ্যাঁ I'm
আপনারা দেখছেন হারানো দিনের গান, আর আজকে আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী নূপুর কাজী। অনেক অনেক স্বাগত একদম শেষ পর্যায়ের জন্য, একেবারে ওকে উইদাউট রেস্ট পাঁচটা গানের অনুরোধ আমরা করে রেখে দিয়েছি। আর অবশ্যই রয়েছেন যন্ত্রশিল্পীরা, রয়েছেন বাবুল দা কিবোর্ডে, এবং রয়েছেন গিটারে শম্ভুধা, তবলায় রয়েছেন মৃগাঙ্ক, এবং অক্টোবরে রয়েছেন বিক্রম। আর অবশ্যই যেটা বলার যে রয়েছেন আপনারা, আর আজকে আমার পোশাক সৌজন্যে আবরণ এক্সক্লুসিভস আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। এবারে চলে যেতে হবে নূপুরের কাছে সরাসরি, একেবারে স্বাধীনতার আগের দিন আমরা রয়েছি, কালকে আমাদের 70তম স্বাধীনতা দিবস। কিন্তু যেটা বলার কথা আর সবার উপরে, আমি যে বললাম ওথ নেওয়ার কথা সব ঠিক আছে, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে যারা সেনারা রয়েছেন সীমান্তে প্রহরায়, যাদের জন্য আমি এরকম নিশ্চিন্তে অনুষ্ঠান সঞ্চালনা করতে পারছি, যাদের জন্য নূপুর এরকম নিশ্চিন্তে গান গাইতে পারছে, আমরা সবাই শান্তিতে রয়েতে থাকতে পারছি, সেই সেনা জওয়ানদের প্রতি সশ্রদ্ধ প্রণাম আমাদের জানাতে হবে। এবং আমাদের কালকের দিনটা আমরা রবীন্দ্রনাথের মধ্যে দিয়েই স্বদেশী ভাবনায় থাকব, কিন্তু সম্পূর্ণ আমাদের নিবেদন থাকবে সেনা জওয়ানদের জন্য, এবং আমার মনে হয় এটা থাকা দরকার আমাদের সকলের। জানেন তো, কালকে একটা সিনেমার একটা ডায়লগ আমার খুব ভালো লেগেছে, যে যারা দেশটাকে রক্ষা করছে তারা তাদের জীবনযাপন, আর যাদেরকে তারা রক্ষা করে রেখেছে সেই নেতা মন্ত্রীদের জীবনযাপনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কোথায় তাদেরকে আমরা ভালো রাখবো, যারা যাদের প্রাণটাকে হাতে নিয়ে সীমান্তে রয়েছে, তা না করে আমরা নেতাদের মন্ত্রীদের মাইনে বাড়িয়ে যাচ্ছি, মন্ত্রীদের মাইনে বাড়ছে, আমরা একবারও ভাবছি না। ভালো থাকার অধিকার তাদের সবার আগে, কারণ তারা আমাদেরকে ভালো রেখেছেন। আবারও একটা স্যালুট করে আমরা এই পর্যায়ে শুরু করছি। আবার একটা লতাজিরই গান শোনাই, বৃষ্টি। বৃষ্টি সবার আমাদের খুব প্রিয়। বৃষ্টি 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 বৃষ্টি
দরকার, কালকে বৃষ্টি হয়নি আর কি প্রচণ্ড গরম, আজকেও আমরা তার রেশটা পাচ্ছি, সুতরাং বৃষ্টি দরকার। এবং এই গানের পরে বৃষ্টিটা অবশ্যম্ভাবী হয়ে দাঁড়িয়েছে। কিন্তু নূপুর, আমাদের তো সময় ভীষণ কম, তাই তোমার শেষের দুটো গান আমি জানি, তো শেষের দুটো গান একটু বড়, যার জন্য একটা ছোট্ট গান শুনে আমরা শেষের দুটো গানে চলে যাব। ঠিক, আমি বলেছি খাতার পাতা উল্টে যেটা আসবে, একদম চলো এক দুই তিন চার করে পাতাটা উল্টাও। আচ্ছা একটু শুনিয়ে দিই, কোন গানটা বলো? এটাও খুব জনপ্রিয় একটা গান, এটাই মনে আসছে টাইগারে। হো তারে ধরে ধরে মনে করে, ধরতে গেলে ধরা দেয় না, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা। হো তারে ধরে ধরে মনে করে, ধরতে গেলে দেয় না ধরা, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা। আপনারা আপনাদের তরফ থেকে আমাদের সাথে আপনারা ফোন করতে পারেন, এবং আপনাদের অনুরোধ আর নয়, নূপুরকে উৎসাহ দিতে পারেন, কিন্তু অনুরোধ করার আর সময় আমাদের নেই, মানে অনুরোধের গান শোনানোর সময়টা আমাদের আর নেই। তো আমরা এবার চলে যাব পরের গানে, আমার মনে হয় শেষ দুটো গানই হয়তো আমরা শুনতে পারবো, একটু বড় করেই শুনবো, শেষ দুটো গানই শুনি, ভালো করে শুনি। কাল তো 15th August, তুমি ঠিক একদম ঠিকই বলেছো, একটা বিশেষ দিন কেন হবে, প্রত্যেকটা দিন আমাদের স্বাধীনতার দিন, এবং স্বাধীনতা মানে তো আমাদের প্রাণে বাঁচার আনন্দ। এবং আমি আবারও বলবো যে আমাদের এই দিনটা শুধু নয়, আমাদের প্রত্যেকের প্রতিদিন সীমান্তে যারা প্রহরায় রয়েছেন তাদের কথা স্মরণ করা উচিত। আপনাদের বলি, এরকম বহু মানুষ আছেন যারা সিয়াচেন থেকে ডিউটি করে যখন নামেন 6 মাস পরে, একটা সময় ছিল যখন তাদের এত ভালো দামি জুতো ছিল না, পায়ের মোজা খোলার সঙ্গে সঙ্গে আঙুল বেরিয়ে যেত, তারা প্রতিবন্ধী হয়ে যেতেন এবং তাদের রিটায়ার করতে হতো, কিন্তু তারা এতটুকু কার্পণ্য করতেন না ডিউটি করতে, তার কারণ দেশকে ভালোবাসেন। আমি মনে করি আমি আপনি আমরা আমাদের দেশকে যতটা ভালোবাসি তার থেকে 100 গুণ বেশি ভালোবাসেন সেনারা দেশকে, দেশ তাদের কাছে মা, এবং সেখানে কিন্তু ধর্ম কোনো বর্ম নয়, ধর্ম কোনো আলাদা আখর নয়। আর আমাদের আপত্তি রয়েছে সেই সব মানুষদের আচরণে যারা ধর্মকে হাতিয়ার করে দেশকে ভাগ করার চেষ্টা করছে, যারা ধর্মকে হাতিয়ার করে মানুষকে মারছেন, তাদের প্রতি আমাদের জিহাদ রইল। আমরা চলে যাই তোমার গানে। পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, ও সে স্বপ্ন কোথাও খুঁজে পাবে
সকল দেশের রানী সেজে আমার জন্ম
আমাদের একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আবারও বলি, এতক্ষণ ছিলেন আপনারা আমাদের সঙ্গে, ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ নূপুরকে। নূপুর একদম ভীষণভাবে আমাদের সঙ্গে সম্পূর্ণটা মানে রীতিমতো ঘেমে টেমে একেবারে, গরমে অসুবিধা হচ্ছিল কারণ আমাদের প্রথম দিকে এসিটা বন্ধ করা ছিল, সম্ভবত আমরা বলে কয়ে এসিটা চালিয়ে যাচ্ছে ওদের সাথে, এটা ঠিক কথাই, কিন্তু এই গানটা গাইতে গিয়ে কোথাও যেন আমার চোখের কোণে একটু জল চলে যায়, মানে জানি না খুব। আর তোমার এরপরের গানটা যেটা তুমি গান শোনাবে সেই গানটাতে আমার কান্না পায়, কেন বলো তো? এই গানটার মধ্যে একটা অদ্ভুত পেন আছে, আর এই গানটা যে গানটা ও এখন শোনাবে এই গানটার অনেক গল্প আছে। এই গানটা যখন লতাজি গিয়েছিলেন সংসদ ভবনে, তখন লতাজি এই গানটা যখন গাইছেন তখন জওহরলাল নেহরু নিজে কেঁদে দিয়েছিলেন গানটিতে, এবং এই গানটি যিনি লিখেছিলেন এই গানের লেখা সুর সব মিলিয়ে গানটা একটা অনবদ্য গান। এবং স্বাধীনতার দিন, স্বাধীনতা দিবসের দিন এই গান হবে না কোথাও যেন আমার মনে হয় যে অপূর্ণ থেকে যাবে। আর আবারও বলি, এই গানটা সম্পূর্ণ ডেডিকেট করলাম আমরা আমাদের সেনা জওয়ানদের জন্য। অনেক ধন্যবাদ নূপুর, ভালো একটা অনুষ্ঠান তোমার হাত ধরে আমরা পেলাম। আমারও, আমিও মানে সিটিভিএনের পুরো পরিবারকে আমার অনেক অনেক মানে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ যে আজকে 15th আগস্টের আগের দিন আমাকে ডাকা হয়েছে। আবার আসতে পারলে আবার খুশি হব। আবারও আসবে, তুমি একদম আসবে। সবাই দাদাদের এত সুন্দরভাবে আমাকে সহযোগিতা করলেন, ক্যামেরার উপাশে যারা আমাকে দেখলেন আজকে, অবশ্যই সাউন্ডে যে রয়েছে সেও তোমাকে সহযোগিতা করেছে। ওই তো বললাম ক্যামেরার উপাশে যে তিনজন দাদাকে দেখতে পাচ্ছি, তোমাকে দিদি, চলো আমরা সবাই মিলে না খুব সকালটা উপভোগ করতে করতে গেলাম। এবার চলে যাব একদম শেষ গান, কিন্তু আবারও বলবো আগামীকাল স্বাধীনতা দিবস আমরা অনেকেই অনেক শপথ নেব, কিন্তু দেশকে ভালো রাখার, মানুষকে ভালো রাখার শপথ নেব। আর অবশ্যই ফুল ডেডিকেটেড আমরা থাকবো হচ্ছে সেনা জওয়ানদের জন্য, কারণ তাদেরকে আমরা যদি দেশের ভেতরটা ভালো রাখতে পারি তারা বাইরে থেকে আমাদেরকে সুরক্ষা দিয়ে যাবে। তাই আবারও বলবো আমার তো কালকে সারাটা দিন শপথ থাকবেই আমাদের জওয়ানদের জন্য। আর অবশ্যই আপনাদের বলি ভালো থাকবেন, ভালো রাখবেন।
जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी है मेरे वतन के लोगों जरा आँख में भर लो पानी जो शहीद जय हिंद जय